আসন্ন কোরবানির ঈদে এবার রংপুর বিভাগে প্রায় 350 কোরবানির পশু ক্রয় বিক্রয় করার হাট বসেছে। আর এছাড়াও মৌসুমি হাট রয়েছে প্রায় 200-এর কাছাকাছি। কঠোর লকডাউনের মধ্যেও সব বাধা উপেক্ষা করে ক্রেতা আর বিক্রেতাদের সমাগমে গিজগিজ করছে পশুর হাটগুলো। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি হাটে গিয়ে দেখা যায় বাজারে প্রচুর পশুর সমাগম ঘটেছে, ঘটেছে মানুষের আগমনও। প্রশাসন পুরোপুরি খেয়াল রাখতেছে না, আরো খোলা মাঠে হওয়া উচিত ছিল। কিভাবে বেচা কিনে করব, কে কিনবে কে না কিনবে, বহিরাগত পার্টি না আসলে এখন মনে করেন যাহা গরু কেনা বেচা করতে পারি না। আর ইজরাদারের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো সুরক্ষা ব্যবস্থা। আমরা নিজেরা নিজেদের যতক্ষণ পর্যন্ত সচেতন হব না, ততক্ষণ সরকার কিংবা কোনো লোক তাদেরকে কখনো সচেতন করতে পারবে না। সীমান্তের বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই, আর তাই বেশিরভাগ সীমান্ত রয়েছে অভিন্ন নদীর সংযোগস্থলে। চোরা কারবারিরা এই স্থানগুলো দিয়ে গরু আনা নেয়া সহ যাতায়াত করছে, এতে করে ভারতীয় ভেরিয়েন্ট আরো ব্যাপক আকারে প্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা। লকডাউন তো পারি বাইরে যাতায়াত বদ্ধ, এই কারণে তো পারি নাই আটে। গরু নেওয়ার মতো লোক নাই, এই মিডিয়াম দাম আছে, দাম বেশিও না কমও না। আর রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার বলছেন ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারির মধ্যে রয়েছে সীমান্ত এলাকাগুলো। বর্ডার দিয়ে কোনো কিছু যেন আসতে না পারে, এবং এখানে বিজিবির যে টেকনা কমান্ডারের প্রতি গিয়েছিল সে এখানে বলছে যে আমরা স্যার বর্ডার এই মুহূর্তে আমাদের বর্ডার সিল, কোনো কিছু ইন্ডিয়া থেকে আসবে না। তবে করোনা সংক্রমণ হ্রাস পেতে হলে অবশ্যই জনসমাগম স্থানগুলো সরাতে হবে, অন্যথায় অনলাইন সেবার মাধ্যমে পশু ক্রয় বিক্রয়ের নিশ্চিত করা দাবি এই অঞ্চলের সচেতন মহলের। আবু সৈয়দ অপু, মাইটিভি, রংপুর।